ইসলাম শান্তির ধর্ম আর ইসলামের এই শান্তি যেন ভর করেছে পাকিস্তান ক্রিকেট দলে ইসলাম ধর্মের প্রতি পাকিস্তান ক্রিকেট দল খুব মনোযোগী দলের ভিত্তিমূল বাবুর আজম মোহাম্মদ রিজুয়ানদের জীবন যাপনে ইসলাম ধর্মের শৃঙ্খলা লক্ষ্য করা যায় এবার ধারাবাহ্যকার হেইডেন সরাসরি জানিয়ে দিলেন পাকিস্তান দলের শৃঙ্খলায় রয়েছে ইসলাম ধর্ম পাকিস্তান ক্রিকেটারদের এমন ধর্মবিরতা নিয়ে বিস্তারিত থাকছে লেখা প্রতিবেদনে পাকিস্তান দলের শৃঙ্খলায় ইসলাম ধর্মের ভূমিকা দেখেন হেইডেন পাকিস্তান ক্রিকেটে বিতর্কের অভাব নেই জাতীয় দলেও মাঝে মধ্যে বিতর্ক মাথাচারা দিয়ে ওঠে কিন্তু ম্যাথু হেইডেন শৃঙ্খলার জন্য প্রশংসা করছেন পাকিস্তান জাতীয় ক্রিকেট দলের আর এই শৃঙ্খলার পেছনে ইসলাম ধর্মের প্রভাব দেখেন অস্ট্রেলিয়ান কিংবদন্তি বাবুর আজম মোহাম্মদ রিজুবানদের খুব কাছ থেকে দেখেছেন হেইডেন দুই হাজার একুশ ও দুই হাজার বাইশ বিশ্বকাপে পাকিস্তান জাতীয় দলের কোচিং স্টাফের সদস্য ছিলেন সাবেক এই ওপেনার ব্যাটিং কনসালটেন্ট হিসেবে কাজ করেছেন দুই হাজার একুশ টি বিশ্বকাপে পরে বিশ্বকাপের মেন্টর ছিলেন বাবরদের হায়দ্রাবাদে ধারাবাস্য দেওয়ার সময় শৃঙ্খলার জন্য পাকিস্তান জাতীয় দলের প্রশংসা করেন হেইডেন বিশ্বকাপের এই ম্যাচে পাকিস্তান ক্রিকেট বোর্ডের সাবেক চেয়ারম্যান ও সাবেক ক্রিকেটার রাজার সঙ্গে হেইডেন রাজা তার কাছে জানতে চান পাকিস্তান দলের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা কেমন ছিল বলেন ইসলাম ধর্মের দেন প্রতি তারা খুব মনোযোগী যেটা এই দলের ভিত্তিমূল পাকিস্তান দলের খেলোয়াড়েরা জীবনযাপনে খুব শৃঙ্খলা পরায়ন আমি এটার প্রশংসা করি কারণ ক্রিকেট কিন্তু শৃঙ্খলারই খেলা হেইডেন এরপর যোগ করেন আপনাকে প্রতিশ্রুতিবদ্ধ থাকতে হবে নিবেদন থাকতে হবে দলের সংস্কৃতিতে এসবই ইসলামের প্রতিনিধিত্ব করে অন্যদিকে বিশ্বকাপে আইসিসির নতুন নিয়ম চালু দু হাজার উনিশ বিশ্বকাপ ফাইনালটা হয়েছিল টানটান উত্তেজনার নির্ধারিত ওভারে ম্যাচ শেষ হবার পর তা গড়াই সুপার ওভারে সেখানেও ম্যাচ টাই হয় তবে ম্যাচে বাউন্ডারিতে এগিয়ে থাকার কারণে সেদিন ম্যাচটা গিয়েছিল ইংল্যান্ডের বিপক্ষে তবে ক্রিকেট বোদ্ধাদের কাছে তা খুব একটা গ্রহণযোগ্যতা পায়নি যে কারণে বিশ্বকাপের পরবর্তী ঠিক আগেই সেই নিয়ম নিয়ম বদলাতে বাধ্য হয় আইসিসি আইসিসির নতুন অনুযায়ী এখন থেকে সুপার আসর দল আগের মতোই তিন ব্যাটার এবং এক বলারদের নিয়ে খেলবে তবে আইসিসি সুপার ওভারে যে পরিবর্তনটা এনেছে তা হচ্ছে দু হাজার বিশ্বকাপে যদি সুপার ওভারে কোনো ম্যাচ গড়ায় এবং সেই ম্যাচ যদি টাই হয় তবে আবারও সুপার ওভার অনুষ্ঠিত হবে যতক্ষণ না ম্যাচে কোনো ফলাফল বের হয় ততক্ষণ সুপার ওভারে খেলা চালাতে হবে আবহাওয়া বা অন্য কোনো পরিস্থিতির কারণে কিছু ব্যাহত না হলে ম্যাচ চলতে থাকবে